নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি একাদশ শ্রেণীর ইতিহাসের সাজেশন নিয়ে আলোচনা করব, যেগুলি 100% তোমরা 2022 সালে এখান থেকে কমন পাবে। তো দেখো, গ্রুপ এ থেকে যে সমস্ত কোশ্চেনগুলো আমি সিলেক্ট করেছি, মাত্র তিনখানা কোশ্চেন আমি সিলেক্ট করেছি, আমি মনে করি 100% তোমরা এখান থেকে কমন পাবে। 100% এই তিনখানা কোশ্চেনের বাইরে থেকে কোনো কোশ্চেন আসবে না। তার মানে এই নয় যে তিনখানা কোশ্চেন পড়লে যে তিনখানাই তোমরা লিখে আসবে, এরকম টাইপের নয়। এই তিনখানা থেকে তোমরা যে কোনো দুটো কোশ্চেন কমন পাবে, তার ভিতর থেকে তোমাকে একটা লিখতে হবে। চারটি নদীমাত্রিক সভ্যতার নাম লেখো, এই সভ্যতা নদীর তীরবর্তী অঞ্চলে গড়ে উঠেছে কেন। দু নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করছি, হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা ও পতনের কারণ লেখো। তিন নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করছি, মধ্যপ্রস্তর যুগ ও নব্যপ্রস্তর যুগের জীবনযাত্রা আলোচনা করো। আমি মনে করি এক নম্বর এবং তিন নম্বর 100% ইম্পর্টেন্ট, 100%। তিন নম্বর থেকে একটা কোশ্চেন আসার চান্স খুবই বেশি। তো দেখো, এই তিনখানা কোশ্চেন থেকে তোমরা যে কোনো দুটো কোশ্চেন কমন পাবে, তোমাদের কিন্তু পরীক্ষার সময় একটা কোশ্চেন লিখতে হবে। 100% আমি বলতে পারি গ্রুপ এ থেকে তোমরা এখান থেকে কমন পাবে। তো দেখো, চারটি নদীমাত্রিক সভ্যতার নাম লেখো, এই সভ্যতা নদীর তীরবর্তী অঞ্চলে গড়ে উঠেছে কেন, মোস্ট ইম্পর্টেন্ট আছে 2022 সালের ক্ষেত্রে। তারপর আছে তিন নম্বর কোশ্চেন, মধ্যপ্রস্তর যুগ ও নব্যপ্রস্তর যুগের জীবনযাত্রা আলোচনা করো। তোমাদের মধ্যপ্রস্তর যুগ দিতে পারে এবং নব্যপ্রস্তর যুগ দিতে পারে। তো দেখো, কোনটা দেবে বলা বহুতই শক্ত। তো দেখো, এই তিনখানা কোশ্চেনের ভিতর থেকে কোন কোশ্চেন তোমাদের আসবে সেটা বলা বহুতই শক্ত। তা আমি বলতে পারি এই তিনখানা কোশ্চেন থেকে 100% তোমরা গ্রুপ এ থেকে, অর্থাৎ এ নম্বর থেকে তোমরা 100% কমন পাবে। অর্থাৎ তোমরা এই তিনখানা কোশ্চেন পড়লে তিনখানা থেকে দুটো কোশ্চেন কমন পাবে, তোমাদের একটা কোশ্চেন লিখতে হবে। এবার আমি গ্রুপ বি নিয়ে আলোচনা করব। তো দেখো, গ্রুপ বি থেকে কোন কোশ্চেনগুলো মোস্ট ইম্পর্টেন্ট আছে 2022 সালে একাদশ শ্রেণীর ইতিহাস পরীক্ষায়। ফার্স্ট কোশ্চেন আমি চুজ করেছি, 100% ইম্পর্টেন্ট আছে, পারস্যের ক্ষত্রপ ও চীনের ম্যান্ডারিন ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত লেখো। দু নম্বর কোশ্চেন আমি সিলেক্ট করেছি, ইক্তা ব্যবস্থার বিবর্তন আলোচনা করো এবং এর বৈশিষ্ট্য, ঠিক আছে। তিন নম্বরে কোশ্চেন আমি সিলেক্ট করেছি, পুলিশের বৈশিষ্ট্য ও পতনের কারণ উল্লেখ করো। আমি মনে করি মোস্ট ইম্পর্টেন্ট আছে 2022 সালে একাদশ শ্রেণীর ইতিহাস পরীক্ষার ক্ষেত্রে। তো আমি বলতে পারি সব থেকে বেশি ইম্পর্টেন্ট আছে পারস্যের ক্ষত্রপ ও চীনের ম্যান্ডারিন ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত লেখো। তো দেখো, কোশ্চেনটা কিন্তু আমি তৈরি করছি না, কোশ্চেনটা আমার বিভিন্ন অ্যানালাইস্টিকের উপর ডিপেন্ড করে, আমার বিভিন্ন এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করে এবং বিভিন্ন টিচারদের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে আমি সিদ্ধান্ত নিয়েছি এই তিনখানা কোশ্চেনকে আমি মোস্ট ইম্পর্টেন্ট বলে মনে করি 2022 সালের একাদশ শ্রেণীর ইতিহাস পরীক্ষায়। গ্রুপ সি থেকে কোন কোশ্চেনগুলো আমি মোস্ট ইম্পর্টেন্ট বলে মনে করি, তো দেখো, গ্রুপ সি থেকে কোন কোশ্চেনগুলো গুরুত্বপূর্ণ। ফার্স্ট কোশ্চেন আমি সিলেক্ট করেছি, সাম্রাজ্যের সংজ্ঞা দাও, মৌর্য ও ম্যাসিডোনীয় সাম্রাজ্য, মুঘল ও অটোমান, রোমান ও গুপ্ত সাম্রাজ্যের মধ্যে পার্থক্য লেখো। তো দেখো, রোমান ও গুপ্ত সাম্রাজ্যের মধ্যে পার্থক্য 2020 সালেই এসেছে, তার জন্য 2022 সালে দিতেও পারে নাও দিতে পারে, কিন্তু আমার মতে মৌর্য ও ম্যাসিডোনীয় সাম্রাজ্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট আছে। তো দেখো, এক নম্বরের কোশ্চেন থেকে 100% তোমরা 2022 সালে একাদশ শ্রেণীর ইতিহাস পরীক্ষায় কমন পাবে। তোমরা যদি এক দাগের কোশ্চেন পড়ে যাও, তাহলে তোমরা 100% 2022 সালে একাদশ শ্রেণীর পরীক্ষায় তোমরা কমন পাবে। দু নম্বরের কোশ্চেন আমি কি সিলেক্ট করছি, প্রাচীন মিশর ও ভারতের দাস ব্যবস্থার তুলনামূলক পার্থক্য লেখো। তো দেখো, এক দাগের কোশ্চেন এবং দু দাগের কোশ্চেন মোস্ট ইম্পর্টেন্ট আছে 2022 সালের একাদশ শ্রেণীর ইতিহাস পরীক্ষায়। তিন নম্বরে কোশ্চেন আমি সিলেক্ট করছি, মধ্যযুগে ইউরোপের সামন্ততন্ত্র ও অর্থনীতিতে ম্যানর ব্যবস্থার বৈশিষ্ট্য লেখো। তো দেখো, ম্যানর ব্যবস্থা ঠিক আছে, বহুত ইম্পর্টেন্ট আছে 1, 2, 3। তো দেখো, আমি এখান থেকে তিনখানা কোশ্চেন চুজ করেছি 2022 সালের একাদশ শ্রেণীর ইতিহাস পরীক্ষায়। আমি বলতে পারি 100% এই তিনখানা কোশ্চেন তোমরা পড়ে যাবে, 100% তোমরা কমন পাবে। আমি যে সাজেশান দিয়েছি, এই সাজেশনের বাইরে থেকে কোনো কোশ্চেন আসবে না, এই সাজেশনের কোনো কোশ্চেন তোমরা বাদ দেবে না, এটা আমার একান্ত অনুরোধ। এবার আমি গ্রুপ ডি নিয়ে আলোচনা করবো। তো দেখো, গ্রুপ ডি থেকে যে সমস্ত কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট আছে 2022 সালের একাদশ শ্রেণীর পরীক্ষার ক্ষেত্রে, ফার্স্ট কোশ্চেন আমি চুজ করেছি, সামন্ততন্ত্র বলতে কী বোঝো, ইউরোপে ও ভারতে সামন্ততন্ত্রের বৈশিষ্ট্য ও পতনের কারণ লেখো। কিন্তু তোমরা ইউরোপের সামন্ততন্ত্র ব্যবস্থার বৈশিষ্ট্যটা এবং পতনের কারণটা ভালো করে তোমরা পড়ে যাবে, এটা মোস্ট ইম্পর্টেন্ট আছে। ভারতের সামন্ততন্ত্র ব্যবস্থার বৈশিষ্ট্যটা, এটা মোটামুটি একবার চোখ বুলিয়ে যাবে। দু নম্বরে কোশ্চেন আমি সিলেক্ট করেছি, মগধের উত্থানের কারণ লেখো। তিন নম্বরে কোশ্চেন আমি সিলেক্ট করছি, মিশরকে নীলনদের দান কেন বলা হয়, বহুত ইম্পর্টেন্ট কোশ্চেন বলে আমি মনে করি। তোমরা প্রত্যেকটা কোশ্চেন আমি যে সাজেশান দিয়েছি, এই সাজেশনের কোনো কোশ্চেন তোমরা বাদ দেবে না। আমি যা সাজেশান দিয়েছি এর ভিতর থেকে 100% তোমরা কমন পাবে।
তো আমি মনে করি এক দাগের কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ আছে। এবার আমি গ্রুপ ই নিয়ে আলোচনা করব। তো দেখো গ্রুপ ই থেকে যে সমস্ত কোশ্চেনগুলো আমি সিলেক্ট করেছি মোস্ট ইম্পর্টেন্ট। ফার্স্ট কোশ্চেন আমি সিলেক্ট করেছি রাজপুত জাতির উৎপত্তি এবং ভারতের জাতীয় জীবনে তাদের অবদান লেখো। রাজপুত জাতির উৎপত্তি এবং ভারতের জাতীয় জীবনে তাদের অবদান লেখো, মোস্ট ইম্পর্টেন্ট আছে 2022 সালে। দু নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করেছি সুলতান রাজিয়া, নূরজাহান, দুর্গাবতী ও ক্লিওপেট্রা সম্পর্কে লেখো। তো দেখো সুলতান রাজিয়া, নূরজাহান এবং ক্লিওপেট্রা খুবই ইম্পর্টেন্ট আছে। রানী দুর্গাবতী 2020 সালে একাদশ শ্রেণীর ইতিহাস পরীক্ষায় এসে গেছে, সে সম্পর্কে আমি বলতে পারি তোমরা সুলতান রাজিয়া নূরজাহানটা ভালো করে পড়ে যাবে, আর ক্লিওপেট্রা এবং দুর্গাবতীকে মোটামুটি একবার চোখ বুলিয়ে যাবে। আমি যে সাজেশান দিয়েছি এই সাজেশান খুবই গুরুত্বপূর্ণ একাদশ শ্রেণীর ইতিহাস পরীক্ষার ক্ষেত্রে। তো দেখো গ্রুপ ই থেকে যে সমস্ত কোশ্চেনগুলো দিয়েছি 100% তোমরা এখান থেকে দুখানা কোশ্চেন কমন পাবে, তোমাদের একটা কোশ্চেন লিখতে হবে। তিন নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করছি কৌটিল্যের অর্থশাস্ত্র ও জিয়াউদ্দিন বরণীর ফতেয়াই জাহেন্দারি সম্পর্কে লেখো। চার নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করছি বর্ণ ও জাতি সম্পর্কে লেখো। তো দেখো হয়তো কোশ্চেনগুলো আমার এদিক ওদিক হয়ে গেছে, বাট আমি যে সাজেশান দিয়েছি এই সাজেশানের কোনো কোশ্চেন তোমরা বাদ দেবে না। কৈটিল্যের অর্থশাস্ত্র ও জিয়াউদ্দিন বরণীর ফতেয়াই জাহানদারি ইম্পর্টেন্ট আছে, প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট আছে, প্রত্যেকটা কোশ্চেন ভাইটাল আছে। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে আমি 2022 সালের একাদশ শ্রেণীর ইতিহাসের সাজেশান নিয়ে আলোচনা করছি, যেগুলি মোস্ট ইম্পর্টেন্ট আছে 2022 সালের একাদশ শ্রেণীর ইতিহাস পরীক্ষার ক্ষেত্রে। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে প্লিজ তোমরা যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।